हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। माय नेम सुंदीप मजी। आशा करी तुम सकले भलो आचो। और आगे भिडियोते तुम्हारे हमें देखिए कीभाबे जल गड़ाते हैं, और आज के तुम्हारे देखा बुझे एक सिनारी कीभाबे कलर करते हैं एकदम सहज भावे। एकदम छोट एक सिनारी तुम्हारे आज कलर कर देखा। तो चलो आज के भिडियो शुरू करा जा। एखाने आमी जे जे कलरगुलो व्यवहार करेछि सेगुलो हच्छे अल्टामेरिन ब्लू, सैप ग्रीन, प्रुशियन ब्लू, लेमन येलो और ब्राउन। तो कलर करार आगे तुम्हारा प्रथम चेष्टा कर सब कलरगुलो आगे थे बेर कर प्यालेटे रेडी कर तारपरे ड्राइंग शुरू करबे। और एखाने सिनारीटा आमी आगे एंके निच्छि एकदम सहज। शुधु पेछन आकाश होबे, दूरेर गाछ होबे और सामने लैंड और किछु ना। और वाटर कलर चेष्टा करब सब समय हल्का करे आँकार जोन्नो, बेसि डीप करे आँकार दरकार नहीं, कारण जा काज होबे कलर उपरे होबे। और प्रथमे आमी आकाशटाके आगे दिन जेभावे करेछिलाम रंग गड़ानोटा तोमादेरके जेभावे शिखिएछिलाम ठीक सेम पद्धतिते एखाने शुधु आकाशटा आमी भिजिए नेब। आगे आकाश छाड़ा अन्य कोथाओ आमी जल दिच्छि ना, শুধু আকাশটাতে জল দিচ্ছি। আর এমন ভাবে জল দেবে যেন খুব বেশি পেজে না জমা হয়ে থাকে। এরপর ভালো করে আল্টামেরিন ব্লুটা আমি গুলিয়ে নিচ্ছি। কালারটা আমরা উপর দিক থেকে শুরু করব। আর কালার দেওয়ার সময় বোর্ডটাকে বা কপিটাকে তোমরা একটু তুলে ধরবে যাতে জলটা নিচের দিকে গড়ে আসে। আর জলটা গড়ে এলে অটোমেটিক কালারটাও তার সঙ্গে সঙ্গে গড়ে আসবে। এখানে প্যাস্টেল কালারের মতো পুরোটা ঘষে ঘষে ভরানোর দরকার নেই, কিছুটা জায়গায় দিয়ে দিলাম। আর অটোমেটিক দেখো নিচের দিকে ওটা গড়ে আসবে। যখন গড়ে আসছে বা যে জায়গাগুলোতে আটকে যাচ্ছে কালারগুলো সেখানে কি করতে হবে, ভালো করে আগে ধুয়ে নিতে হবে তুলিটা। তুলে নিয়ে তার ভালো করে ধুয়ে নিয়ে তার নিচ থেকে টেনে দিতে হবে। কালারটাকে টাচ করে টেনে দিলে তাহলে কী হবে, রংটা অটোমেটিক আবার গড়ে আসতে শুরু করবে। আর এক্সট্রা জল যেগুলো জমা হবে সেগুলো তুলে নিতে হবে। এরপরে স্যাপ গ্রিনটা গুলিয়ে নিলাম। একই সঙ্গে আকাশটা ভেজা থাকা অবস্থাতেই আমি স্যাপ গ্রিনটা দিয়ে দিচ্ছি। কারণ গাছের উপরে পোর্শনটা কিছুটা আকাশের সঙ্গে যাতে মিশে যায় সেই জন্য আমি ভেজা অবস্থাতেই কালারটা দিচ্ছি। আর তার নিচের দিকটা আমি কিছুটা ডিপ করব, সেই জন্য স্যাপলিনের সঙ্গে প্রুশিয়ান ব্লু গুলিয়ে নিলাম। আর এটা একদম ভেজা অবস্থাতে দিতে হবে, নাহলে কিন্তু স্যাপগ্রিন আর এই ডিপ গ্রিন দুটো আলাদা হয়ে যাবে, মিশবে না। চটপট করে করতে হবে যাতে আগে কালারটা ভেজা থাকা অবস্থাতেই নিচের কালারটা দিতে পারি। এখানে যে তাল গাছটা এঁকেছিলাম সেটাতেও কালার দিয়ে দিলাম প্রথমে স্যাপ গ্রিন। এরপর লেমন ইয়েলো কালারটা দিচ্ছি। দেখো মিডিলে কিন্তু একটু সরু হোয়াইট ছেড়ে আমি দিচ্ছি যাতে গ্রিনের সঙ্গে লেমন ইয়েলোটা মিশে না যায়, কারণ একটু টাচ হলে উপরে কালারটা নিচে থেকে নেমে আসবে। আর যেহেতু আগের কালারটা ভেজা আছে সেই জন্য মিডিলে গ্যাপ দিয়ে করছি। এবার আমি লেমন ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন মেশাবো, কারণ পুরোটাতে লেমন ইয়েলো দিচ্ছি না। লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিনটা অল্প পরিমাণে নেব যাতে লাইট গ্রিন কালারটা তৈরি হয়। এবং দেখো ভেজার উপরে দিচ্ছি, যার জন্য কিন্তু লেমন ইয়েলোর সঙ্গে লাইট গ্রিনটা মিশছে খুব সুন্দর। নাহলে কিন্তু যদি শুকনো হয়ে যায় তাহলে দুটো কালার আলাদা আলাদা বর্ডার হয়ে থেকে যাবে, মিশবে না। এরপর নিচের দিকে যত নামছি আস্তে আস্তে গ্রিনের পরিমাণটা বাড়াচ্ছি। তুলি আমি ধুচ্ছি না, কারণ একই তুলি, কারণ একটা কালারই লাইট থেকে পরপর ডিপ হচ্ছে সেই জন্য তুলি আর আমি ধুচ্ছি না, ওই একই তুলিতেই কাজ করছি। নিচের দিকে আরও একটু ডিপ কালার দিচ্ছি, সেই জন্য স্যাপ গ্রিনের সঙ্গে প্রুশিয়ান ব্লুটা নিলাম। এরপরে নিচ্ছি স্যাপগ্রিনের সঙ্গে ব্রাউন।
সেটা দেখো উপরের আগে যে গাছটা করেছি সেটা একটু একটু শুকিয়ে গেছে, তার নিচের দিকটাতে শুধু দিচ্ছি, পুরোটা ভরিয়ে দিচ্ছি, ছোট ছোট জায়গাগুলোতে টাচ দিচ্ছি জাস্ট, আর কিছু না। ওয়াটার কালার করার সময় সবসময় মনে রাখবে যে কতটা কোন জায়গাগুলো ভেজা আছে, আর কোন কালারটা ভেজার উপরে দিতে হবে, আর কোন কালারটা শুকনো হওয়ার পর দিতে হবে। তাহলে এই জিনিসটা যত সময় না বুঝতে পারবে, কালার দেখবে তোমাদের ঘেটে যাবে বা একটা কালার আর একটা কালারের সঙ্গে মিশে, পাশাপাশি যখন দুটো আলাদা কালার করবে তখন সবসময় মনে রাখবে আগের কালারটা যেন শুকনো হয়ে যাওয়ার পরে তারপরে সেকেন্ড কালারটা দেবে, নাহলে একটা কালার আর একটা কালারের সঙ্গে মিশে যাবে, আর নাহলে মিডিলে সরু করে হোয়াইট ছেড়ে যাবে, যেটা আমি উপরে গ্রিন কালারের সঙ্গে লেমনিয়র দেওয়ার সময় করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কী ধরনের ড্রয়িং তোমরা দেখতে চাও সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও।